6 তারিখ সকাল 5:45 আমি উঠা দেখি যে গেটটা খোলা, তখন আমার শেষ অসুস্থ। সেপ্টেম্বরের 18 তারিখ রাত্রেবেলা বিশ্বকর্মা পূজার দিন ধরে আমরা আইএলএসে ভর্তি করি, আর তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক। এতে সিটি স্ক্যান এমআরআই রিপোর্টে আছে যে তার মাথাতে ব্লাড ক্লট হয়ে আছে। তো 29 তারিখ সেপ্টেম্বরের 29 তারিখে আমাদের ডিসচার্জ করা হয়। বাড়িতে আনছি আমরা শুক্রবার দিন 29 তারিখ, আর এই শুক্রবার দিন সকালবেলা 6 তারিখ শুক্রবারের সকালবেলা আমরা পাইতেছি। এক সপ্তাহের মধ্যে তার বাড়িতেও মানে কথাবার্তা একটু ডিস্টার্ব আছে, ডাক্তার কইই দিছে যে একটু ব্রেনটাতে ক্লট হওয়াতে একটু ডিস্টার্ব তো থাকবেই। তো সকালে উঠে যখন আমি গেটটা খোলা দেখছি তখন আমার একটু সন্দেহ হলো যে বাথরুমে নাকি, কারণ বাথরুমটা তো সব চেক করে দেখলাম সে নাই কোনোখানে। তো আমি একটু সম্ভবত দিদির বাড়ি হইব, একটু ফোন টোন করছি, দিদি তোমরা বাড়িতে আসেনি? না। একটু বন্ধু বান্ধবের কাছে ফোন করছি যেখানে যাইতে পারে? না। তো ঘন্টাখানে গেল, এক ঘন্টায় তো আর আমি কিছু বুঝতে পারতেছি না, আমি আশা করতেছি আয়া পড়বো ঘন্টাখানের মধ্যে, কিন্তু আইতেছে না। তারপরে আরও কয়েক কিছু ঘন্টা যাওয়ার পরে আইতেছে না, অসুস্থ মানুষ, এতক্ষণ কইই যাইব, তার কাছে টাকা পয়সাও আসিল না, কিছুই আসিল না। তারপরে একটু চিন্তা হইতেছে যে অসুস্থ মানুষ কই যাইব। তারপরে সবখানে ফোন টোন করে দেখি কোনোখানেই গেছে, তখন একটু ভয় হইতেছে। তখন আমরা থানাতে গেলাম, থানাতে যাওয়ার পরে ওসিবাবু কইলো যে আপনারা 24 ঘন্টার আগে তো এন্ট্রি করতে পারতেন না, তাহলে পরের দিন সকালে এন্ট্রি করেন, আর 24 ঘন্টা আপনারা নিজের মতো নিজেরা ঘুরবেন। ওই দিন তো আমরা একদম সবাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আমরা প্রচণ্ড সব দিকে খোঁজাখুঁজি করছি, কিন্তু কোনোখানেই কিছু পাইলাম না। পরের দিন আমরা এন্ট্রি করলাম থানাতে, এরপর তো এটা গেল পুলিশবাবুরার হাতে, তারা এটা দেখাশোনা করতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই। আমি খুবই চিন্তিত, কারণ হের শরীর ভালো না। উনি কত তারিখ বাড়ির থেকে বেরিয়েছে? 6 তারিখ 5:45 থেকে তো আমি টানেরে পাইতাছি না, আমি এই টাইমটা আগের দিন রাত্রে কি বাড়িতে ছিল? বাড়িতেই ছিল, কিন্তু এক্সাক্ট টাইমটা ঠিক করতে পারতাছি না যে কোন টাইমটাতে সে ঘর থেকে বেরিয়েছে। পেশাগত দিক দিয়ে উনি বিজনেস, ওনার নামটা গৌতম শাহ, বয়স নেম রাজ, বয়স 50। আপনার নাম? সুস্মিতা শাহ।